স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর মাত্র একদিন গত হয়েছে, এর মাঝেই ঘটে গেছে অনেক ঘটনা। ব্যক্তিগতভাবে হীনমন্য ব্যক্তিরা পদ্মা সেতুতেও নিজেদের বিদঘুটে আর জঘন্য স্বভাব চরিতার্থ করেছেন। দেশের মানুষের অতি আবেগের এই পদ্মা সেতুতেও মূত্র বিসর্জনের মতো নিকৃষ্ট কাজ করতে দ্বিধা করেননি অনেকেই। মানুষ এত জঘন্য হয় কিভাবে? পদ্মা সেতুতে রেলিংয়ের নাট বল্টু খুলে ফেলার অভিযোগে একজনকে আটক করার পর এবার সেতুতে মূত্র বিসর্জন করা ওই যুবককে পুলিশ অনুসন্ধান করছে। রোববার 26 জুন রাতে গণমাধ্যমকে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। তিনি বলেন, ইতিমধ্যেই পদ্মা সেতুর রেলিংয়ে নাট বল্টু খোলায় বায়েজিৎ নামে একজনকে আটক করা হয়েছে। একই অভিযোগে আরেক যুবককে খোঁজা হচ্ছে। এছাড়া পদ্মা সেতুতে মূত্র বিসর্জন দেয়া আরেক যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। প্রসঙ্গত, শনিবার 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরদিন রোববার ভোর 6টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। কিন্তু শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদেরকে সরিয়ে দেন। তবে পরদিন সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর দিনের বিভিন্ন সময়ে এই বিশৃঙ্খলাগুলো দেখা গেছে। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিটি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।